হ্যালো গাইজ ওয়েলকাম টু লিভ আজকে ডায়োডের ক্লাসিফিকেশান নিয়ে বলবো পৃথিবীতে বর্তমানে অনেক প্রকারের ডায়ড আছে বলতে পারেন নিত্য নতুন ধরনের ডায়েট তৈরিও হচ্ছে কিন্তু এদের মধ্যে মোস্ট পপুলার যেগুলো তার মানে ভাইটাল ভাইটাল জায়গায় যেগুলো ইউসড হয় সেরকম একুশটা ডায়ড নিয়েই আজকের ভিডিও তবে একটা কথা বলে রাখি যে এই একুশটা ডায়ড একে অপরের সাথে কম্পেয়ার করা হয়নি লিটারেলি র্যান্ডম অর্ডারে একুশটা ডায়োডের লিস্ট করা হয়েছে টোয়েন্টি ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট ডায়ডস নাম্বার টোয়েন্টি ওয়ান পি এন জাংশন ডায়ড এতদিন আমরা ল্যাবে যে ডায়ড নিয়ে কাজ করছি এক কথায় ইন জেনারেল ডায়ড বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে পি এন জাংশন ডায়ড যার সিম্বল দেখলে বুঝতে পারবেন একটা পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে একটা টাইপ ম্যাটেরিয়াল যুক্ত করেই সিম্পলি ডায়েটটা তৈরি করা হয় আর ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ব আমাদের ডায়েট নিয়ে যে ভিডিও সেখানেই ইলাবোরেট করা হয়েছে তাই এই কার্ভ নিয়ে আর কিছু বললাম না এখন এই পিএন জাংশন ডায়ার্ড আছে আবার কয়েক ধরনের এক স্মল সিগনাল ডায়ার্ড এর জাংশন এরিয়া অনেক ছোট আর অপারেট করা হয় সেই সব জায়গায় যেখানে যেখানে আমাদের লো ভোল্টেজ সিগনাল এর সাথে ডিল করতে হয় এর আরেকটা নাম আছে সুইচিং ডায়ার্ড টু লার্জ সিগন্যাল ডায়ার্ড জাংশন এরিয়া কম্পারেটিভলি লার্জ আর ইউজড হয় হাই ভোল্টেজ সিগনালের জায়গায় তিন রেক্টিফায়ার ডায়ার্ড এর জাংশন এরিয়া বিশাল বড় রেক্টিফিকেশনের জন্য এরা স্পেশালি তৈরি নাম্বার টোয়েন্টি স্টেপ রিকভারি ডায়ড এই ডায়ারটাকে এমনভাবে ডোপিং করা হয় যে এর জাংশন এরিয়াতে চার্জ স্টোরেজ অনেক কম থাকে যার কারণে ডায়োডটাকে ফরওয়ার্ড বয়াস থেকে যখন রিভার্স বয়াসে বা রিভার্স বয়াস থেকে ফরওয়ার্ড ওয়াসে আপনি সুইচিং করবেন তখন সময় অনেক কম লাগবে যেখানে পিএন জাংশন ডায়টে সময়টা অনেক বেশি লাগে সো স্টেপ রিকভারি ডায়ড সুইচিংয়ে মেইনলি ইউজড হয় তবে আরও অনেক ইউজ আছে এর নাম্বার নাইনটিন লাইট এমিটিং ডায়োড বা এল এই ডায়োডের কাজই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার কনজিউম করে লাইট দেওয়া যখন ডায়োডের মধ্যে আপনি ভোল্টেজ দিবেন তখন সে জ্বলে উঠবে ইলেকট্রিক এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে আর কি নাম্বার এইটিন ফটোডায়ড এলইডি এর ঠিক উল্টা লাইট এনার্জিকেই ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে যখন এর ওপর লাইট পড়ে তখন এর অ্যাক্রসে আপনি ভোল্টেজ পাবেন নাম্বার সেভেন্টিন লেজার ডায়ড এর মেকানিজম ঠিক এলইডি ইডি মতো আই মিন এল এর মতো তাই সিম্বলটাও এল এর মতো জাস্ট অ্যাডিশনালি মাঝে একটা লাইন টানতে হয় তাইলে এটাই হচ্ছে লেজার ডায়ডের সিম্বল এর অ্যাক্রসে ভোল্টেজ দিলে আপনি নর্মাল লাইট নয় কোহেরেন্ট লাইট পাবেন বা লেজার বিম পাবেন আর কি নাম্বার সিক্সটিন জেনার ডায়ড সিম্বলটা কিছুটা তেরা বাকা এই ডায়োডের কাজই হচ্ছে ভোল্টেজ রেগুলেট করা তাই একে কনস্ট্যান্ট ভোল্টেজ ডায়ডও বলতে পারেন তার মানে জেনার ডায়োডের টলারেবল রেঞ্জে আপনি সার্কিটে যাই চেঞ্জ করেন না কেন জেনার ডায়ড তার অ্যাক্রোসে যে ভোল্টেজ শুরুতে ছিল সেটাই মেনটেন করবে আর এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভে রিভার্স বায়াস পোর্শনে দেখুন অনেক শার্প কার্ভ যেখানে নর্মাল ডার্ডে কার্ভটা এরকম অ্যাকচুয়ালি জেনার ডার্ড রিভার্স বায়াসে অপারেটেড হয় আর এই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটাই জেনার ডার্ড মেনটেন করে আরেকটা ব্যাপার হচ্ছে এই ভোল্টেজে কিন্তু জেনার ডার্ডটা নষ্ট হয় না কিন্তু সাধারণ ডার্ড নষ্ট হয় নাম্বার ফিফটিন ব্যাকওয়ার্ড ডার্ড ওয়েল ব্যাকওয়ার্ড ডার্ট খুব বেশি পপুলারও না কিন্তু কিছু ফিল্ডে ভাইটাল এটা নিয়ে বেশি কিছু বলার নাই উইকিপিডিয়া থেকে একটা শর্ট নোট তুলে দিলাম দেখুন দেখলে বুঝবেন আশা করি নাম্বার ফোরটিন অ্যাভালেন্স ডায়ড সিম্বলটা এরকম জেনার ডায়ডের সাথে অনেকে একে গুলিয়ে ফেলে তাই পাশাপাশি জেনার ডায়ডের সিম্বলটাও দেখাচ্ছি কম্পেয়ার করে মনে রাখুন আপনারা অ্যাভালেন্স ডায়ড আর জেনার ডায়ড দুটোরই ক্যারেক্টারিস্টিক স্কার্প দেখাচ্ছি ফরওয়ার্ড বয়সে দুটোই সেম এবং ফরওয়ার্ড বয়সে দুইটাই নর্মাল পি ইনজাংশন ডায়ডের মতো অ্যাক্ট করে কিন্তু রিভার্স বয়াসে এদের স্পেশালিটিটা দেখায় দেখায় আর কি রিভার্স বায়াসে অ্যাভেলেন্স ডায়ড জেনার ডায়ডের মতো ভোল্টেজ মেনটেন করে জাস্ট যে ভোল্টেজটা মেনটেন করতেছে তা অ্যাভালেন্স ডায়ডের ক্ষেত্রে ভেরি মাচ হায়ার দেন জেনার ডায়ড এত হাই ভোল্টেজে অপারেট হয় বলে অ্যাভালেন্স ডায়ডের সার্চ প্রোটেকশন অ্যাবিলিটি আসে নাম্বার থার্টিন ট্রানজিয়েন্ট ভোল্টেজ সাপারেশন ডায়ড দেখতে নর্মাল ডায়ডের মতোই এই ডায়ার্ডটাও সার্কিটকে সার্চ থেকে প্রোটেক্ট করে যেহেতু হায়ার ভোল্টেজ হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে নাম্বার টুয়েলভ গোল্ড ডপড ডায়ড নাম শুনেই ভাবছেন সোনার ডায়ড হ্যাঁ আসলেই তাই কিন্তু বাইরে থেকে বোঝা যায় না বাইরে থেকে মনে হয় যে নর্মাল ডায়ডই কিন্তু ডোপিং ম্যাটেরিয়াল বা ডোপ্যান্ট হিসেবে ব্যবহার করা হয় গোল্ড অথবা প্লাটিনাম তাতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে আই হোপ পড়লেই বুঝতে পারবেন আরেকটা কথা সত্যি সত্যি বাইরে থেকে সোনার ডায়ড মনে হয় এরকম তিনটা ডায়ড আছে ভিডিওটা দেখতে থাকুন ডায়ডগুলো ইন্টারেস্টিং নাম্বার ইলেভেন কনস্ট্যান্ট কারেন্ট ডায়ড জেনার ডায়ড যেখানে কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করে এই ডায়ড সেখানে মেনটেন করে কনস্ট্যান্ট কারেন্ট সিম্বল আছে দুই রকমের ক্যারেক্টারিস্টিক্স কারবে দেখা যায় একটা নির্দিষ্ট ভোল্টেজের পর কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যায় নাম্বার টেন পেলটিয়ার ডার্ড আরেকটা নাম হচ্ছে থার্মাল ডার্ড ইউজ করা হয় মাইক্রোপ্রসেসর এবং ফ্রিজের থার্মাল কন্ডিশন মনিটরিং করার জন্য নাম্বার নাইন ভ্যাকুয়াম ডার্ড এটা দুই রকম আছে ডিরেক্টলি হিটেড আর ইনডিরেক্টলি হিটেড কাজেই তাদের সিম্বলও হয় দুই রকম হিটেড হওয়ার পর ক্যাথোড ফ্রি ইলেকট্রন থ্রো করে আর অ্যানোড সেগুলোকে কালেক্ট করে নাম্বার এইট ভ্যারেক্টর ডায়ড আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটেন্স ডায়ড বা ভেরিক্যাপ ডায়ড রিভার্স বায়াসে এর ভোল্টেজ যত বাড়াবেন জাংশন ক্যাপাসিটেন্স তত কমবে আপনার কেমন ক্যাপাসিটেন্স লাগবে এর ওপর ডিপেন্ড করে রিভার্স বায়াস ভোল্টেজ চুজ করতে পারবেন ইউসড হয় ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটরে আর এফ টিউনিং ফিল্টারে এবং ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ারসে নাম্বার সেভেন গান ডায়ড এটা খুবই ইন্টারেস্টিং একটা ডায়ার্ড দেখতে উইয়ার্ড তবে সুন্দর সিম্বলটা উইয়ার্ড আর সবচেয়ে বেশি উইয়ার্ড হচ্ছে এদের কনস্ট্রাকশন কোনো পি টাইপ ম্যাটেরিয়াল নাই পি টাইপ ম্যাটেরিয়াল না থাকলে আবার ডায়ার হয় কী করে তাই তো দুইটা হেভিলি ডপড এন টাইপ ম্যাটেরিয়ালের মাঝে লাইটলি ড এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডায়ারটা তৈরি করা হয় এরপর নাম্বার ফাইভ থেকে নাম্বার ওয়ান পর্যন্ত প্রত্যেকটা ডায়ার্ডই একটু ইন্টারেস্টিং তাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে নাম্বার সিক্স সুপার ব্যারিয়ার ডার্ড এই ডায়ার্ড নিয়ে আমাদের কাছে কোনো ইনফো নাই এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত নাম্বার ফাইভ শকলে ডার্ড ডায়ড হয় সাধারণত দুই লেয়ারের পি টাইপ এবং এন টাইপ মিলায়ে কিন্তু এই ডায়ড চারটা লেয়ারের পি টাইপ এন টাইপ এন টাইপ এই হচ্ছে তার কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি চারটে লেয়ার হইলে সাধারণত সেটাকে থায়রিস্টোর বলা হয় নট ডায়ড কিন্তু এটা পিওর থাইরিস্টোর না যেহেতু অ্যাডিশনালি মানে থার্ড কোনো টার্মিনালই নাই দুইটাই টার্মিনাল এবং ডায়ডের প্রপার্টিস থাকায় একে ডায়োডের মধ্যেই ধরা হয় ইলেকট্রনিক্সে এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাও ইন্টারেস্টিং বাট অল্প কথায় ডিসকাস করা জিনিস না এটা নাম্বার ফোর টানেল ডায়ড ডায়ডটা দেখতে অনেক সুন্দর আর এর ক্যারেক্টারিস্টিক কার্ভ সবচেয়ে ইউনিক নাম্বার থ্রি শটকি ডায়ড একটা মেটাল পিসের সাথে এন টাইপ ম্যাটেরিয়াল অ্যাড করে বানানো হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরপরেও ক্যারেক্টারিস্টিক কার্ভটা ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স দুই বায়াসেই পি এন জাংশন ডায়ড মতো তবে পি এন জাংশন ডায়ড চেয়ে কম ভোল্টেজে অপারেটেড হয় পাশাপাশি দেখাচ্ছি তাই কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন নাম্বার পিআইএন সিম্বলটা নর্মাল ডায়ড মতোই জাস্ট এখানে পি লিখতে হবে নর্মাল ডায়িম্বল সিম্বলের উপরে পি দেখলে বুঝবেন যে পিআইএন ডায়ড তবে এর আরেক ধরনের সিম্বল আছে পি টাইপ এবং এনটাইপ ম্যাটেরিয়ালের মাঝখানে থিন মানে পাতলা লেয়ারের ইনট্রেন্সিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল অ্যাড করলেই হয়ে যায় পিআইএন ডায়ড ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল মানে সেমিকন্ডাক্টরের বাই ডিফল্ট অবস্থা মানে পি টাইপ বা এন টাইপ ডপিং না করলে এমনিতে যেরকম থাকে সেরকম আর কি পিআইএন ডায়ডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ব কিছুটা অহমিক কার্বের মতো লিনিয়ারিটি আছে নাম্বার ওয়ান ক্রিস্টাল ডায়োড এর জাংশনটা খুবই ক্ষুদ্র একটা পয়েন্ট আর কি যার কারণে এর আরেকটা নাম হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট ডায়ড এবং আরও একটা নাম আছে ক্যাটস হুইস্কার ডায়ড এই মেটাল ওয়ারটার জন্যই এই নাম কেননা বিড়ালের হুইস্কার মানে গোফের মতো ওয়ারটা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করা হয় এই ডায়ড ওকে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন